নমস্কার বন্ধুরা, আজকে পুরীর আবহাওয়া কালকের তুলনায় অনেকটা ভালো। আমি এখানে কাজ দিয়ে এখন সমুদ্র দেখতে দেখতে আপনাদের সাথে কথা বলছি। আবহাওয়া অনেকটা ভালো, কিন্তু বৃষ্টি হচ্ছে, কখনো রোদ কখনো বৃষ্টি। তো কালকে যেমন অঝোরে শুধু বৃষ্টি পড়েছে, আজকে ঠিক আবহাওয়াটা তেমনটা নয়। তো যার ফলে এখন আজকে আমরা ঝটপট করে একটু সমুদ্রের সামনে চলে যাই, জল খাবার খেতে যাচ্ছি নিচে। এরপরে কিন্তু আবহাওয়া একটু বেশ গরম গরম তাপ রয়েছে, কিন্তু যেটা পুরীতে খুব স্বাভাবিকভাবেই হওয়ার কথা। শুরু করে দিলাম, ব্লগ শুরু করে দিতেই হতো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে এই যে কাঁচটাতে এত সুন্দর সমুদ্রটা দেখা যাচ্ছে না, যাই নিচে চটপট করে খেয়ে নিয়ে সমুদ্র স্নান করবো না আমি, কারণ আমার একটু ঝামেলা আছে শরীরে, কিন্তু মেয়েটা করবে, বরটা করবে। তো সুতরাং আমি ব্লগ করব, একটু কোথাও যদি বসার জায়গা পাই বসবো, কিন্তু সমুদ্রের ধারে যাব প্লিজ, মানে আমার ভালো লাগছে না। আর একটা কথা হচ্ছে, যখন আজকে মোটামুটি দিনটা ভালো, তখন যা যা কেনাকাটি করার একদিনে করে ফেলবো, সেটা বিকেলবেলাতে বেরোবো। যদি মানে কালকে করবো বলে ফেলে রাখলে কালকে বা সর্বি বাদলা হলে সব যাবে পয়মাল হয়ে। আবহাওয়ার যা অবস্থা, তো আর কারোর তো আবহাওয়ার উপর কোনো হাত নেই। আর এরা কি হয়েছে জানেন তো, প্রচুর মানে পিক সিজন না এই সময়টা, এরকম ভাবে বৃষ্টি বৃষ্টি হলে ওরা বলছে যে, এই কালকে দোকানিরা বলছিল যে, যখন সকালবেলায় গেলাম তারা বলছিল যে প্রচুর লস হচ্ছে আমাদের এই সময়টায় কোভিডের জন্য। দুবছর তো খুবই খারাপ গেছে, আবার আজকে এরকম পুজোর সময় এরকম ধুমধুমার বৃষ্টিতে ওদের বেশ লসই হচ্ছে। খেয়ে দিয়ে ওপরে এলাম, ওপরে এসে একটু রোদ পেলাম ভালো রকম। এগুলো সব মেলে দিয়েছি যেগুলো শুকিয়ে যাওয়ার কথা, কিছু শুকোয়নি এখনো, এগুলো এখনো শুকোয়নি। তো আর আবহাওয়া ভীষণই সুন্দর, এখন আমরা যাচ্ছি একটু সমুদ্রের ধারে। আমি হয়তো বা চান করবো না, কিন্তু ওরা করবে, মানে আমার হাজবেন্ড আর টুকুর। সুভাষাকে নিয়েই যাবো সমুদ্রের ধারে, তো এসে দেখছি উনি শার্ট পরেছেন। তা আমি বললাম শার্টটা খুলুন, ওই যে হাত কাটা যে টি শার্টগুলো কিনে দিয়েছি বোম্বা দেখে দুটো, তার মধ্যে একটা বললাম দেখুন তো এটা আপনার হয় কি না। তো হয়ে গেল এবং বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে, তাই না? কিন্তু বললাম একটা হাফ প্যান্ট পরুন, নাহলে থ্রি কোয়ার্টার একটা প্যান্ট পরুন, সেটা কিছুতেই রাজি হলো না, আমরা ধুস ওটা আমি পরবো না। তো যাই হোক, ওনার যেহেতু হাঁটতে খুব সমস্যা, সেহেতু একদম হোটেলের সামনে থেকে একটা টোটো পাওয়া গেল, সেই টোটো নিয়ে আমরা এখন সমুদ্রের ধারে চলেছি। কিন্তু বোম্বাদা আসছে না, বোম্বাদা হেঁটে হেঁটেই আসছে, মানে আমাদের সমুদ্র তো খুব একটা বেশি দূরে নয়। তো আমি টুপুর আর আমার শ্বশুরমশাই টোটো চড়ে একেবারে সমুদ্রের ধার পর্যন্ত আসছি। আসলে বোম্বাদা তখন যখন টোটোটা ছাড়লো তখন একজনের সাথে কথা বলছিল, যার ফলে ও বললো তুমি চলে যাও, আমি এক্ষুনি চলে আসছি। তো দেখুন কথা বলতে বলতে কেমন সুন্দর সমুদ্রের ধারে চলে এলাম। শ্বশুর মশাই কিছুতেই ছেলে না হলে আসবে না। এই যে এটা আগে পা দিতে হবে, ওই যে এসেছেন মূর্তিমান হাঁটতে হাঁটতে। তো ততক্ষণে আমার শ্বশুরমশাই প্রায় পৌঁছেই গেছেন চেয়ারের কাছে। তো তিনটে চেয়ার এক ঘন্টায় 100 টাকা বলছে। হ্যাঁ, একটু দামটা চড়া বটে, কিন্তু এরা প্রচুর লসে যাচ্ছে। স্বর্গদ্বারের তুলনায় পালিয়াপান্ডা একটু দামটা বেশি, এক তো হচ্ছে ট্যুরিস্ট স্বর্গদ্বারের তুলনায় একটু কম, আর এমনিতে সারা বিশ্বজুড়ে লাস্ট 2 বছর ধরে যা চলেছে সেটা তো আর নতুন কথা নয়। বসেই ছিলাম, হঠাৎ করে এক সাবস্ক্রাইবার দিদি এসে বললেন তিনি আমার ব্লগ দেখেন, পুরীতে এসেও এত সুন্দর একটা অভিজ্ঞতা হবে ভাবতেই পারিনি। আমার ব্লগ দেখেন এনারা, আমার সাবস্ক্রাইবার এনারা আমার ব্লগ দেখেন, ঠিক আছে, সেই জন্য দেখে চিনতে পারি। হ্যাঁ সেটাই ঠিক তাই, কেউ না কেউ মিলে যায়। কালকে মনে হচ্ছে ডাক ছেড়ে কাঁদি, এমন ঝড়। আপনারা কি কাল এসেছেন? আমরা কালকেও নেমেছিলাম, কিন্তু ষষ্ঠীর দিন, ও আচ্ছা আচ্ছা,
আমাদের পরশু পরশু ঠিক আছে দারুণ দারুণ অনেক ছোট ছোট আমার ননদ তাই ও বেথুন থেকে মানে ওর বডি ল্যাঙ্গুয়েজ কি স্বর্গে গেলেও ধান ভাঙে। যেই মুহূর্তে পড়াশোনার প্রসঙ্গ এসেছে ভদ্রলোকের পুরো বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গিয়ে দেখুন হাত পা নেড়ে। তো যাই হোক, তারপরে খুব ভালো লেগেছে, খুব পজিটিভ ভাইব ছড়িয়ে দিয়ে সোহা দিদিরা গেছেন। দিদিটির নাম সোহা, কি চমৎকার নামটি! আমার না এরকম সুন্দর সুন্দর মেয়েদের নাম শুনলে মনে হয় আমার যদি আর একটা মেয়ে হতো আমি এরকম একটা নাম রাখতাম। তাই হোক, যেটা হবার নয় সেটা নিয়ে আর বেশি বলে লাভ নেই। তো এখন এরা আমাদের ওই ছাতাটা একদিকে ঢেলে পড়ছে, সেই জন্য এটা একটু বাঁশ দিয়ে বন্দোবস্ত করতে যাচ্ছে। ইতিমধ্যে গুটগুট করে আমার শ্বশুরমশাই আমাকে হুকুম করে গেলেন এগুলো পাহারা দেবে, আমার সাথে যাবে না। আমি বলছিলাম আপনাকে একটু হাত ধরে নিয়ে যাই ওদের কাছ পর্যন্ত, না না আমি পারবো, আমার হাতে একটা লাঠি আছে না বলে। আর উনি একটু ইয়ে তো, মানে মুডি তো, ওনার কথার যদি একটু খেলাপ হয় তাহলে উনি ভীষণ রেগে যাবেন। আমি কিন্তু এই সময়টায় সত্যি মনে হচ্ছে কি ব্যাপার, সবাই চান করছে, কেউ আমাকে ডাকছে না কেন? নহয় আমি একবার বলেইছি যে আমি চান করবো না, তাই বলে কি আমি সত্যি সত্যিই চান করবো না? আপনাদেরও তো একটু আগে বললাম যে আমি চান করবো না, সব কথা কেউ তো ধরতে আছে নাকি? সেই সময়টা আমি খুব রাগ হচ্ছিল, জানেন তো সবাই কত এনজয় করছে, আমার নিজেরই তো, আমি নিজেই বলেছি। আসলে তখন আগের দিন জ্বর হয়েছে, এসব অনেকগুলো ভাবছি, এই সময়টায় জ্বরের লেশ মাত্র নেই। এছাড়াও আরও অনেক কিছু, মানে চান না করার জন্য যুক্তি সাজাচ্ছি অনেক কিছু নিজের মনকে বোঝানোর জন্য, না এত জামা কাপড় হবে সেগুলো আবার শুকোনোর সমস্যা। আবার একটা মনে পড়ছে গোপালপুরে 2012 সালে অসভ্য সমুদ্র আমাকে এমন ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, হিপ জয়েন্টে ভীষণ ব্যথা হয়েছিল, একটা ঢেউ মারাত্মকভাবে মানে আমাকে আহত করেছিল। হ্যাঁ, তো সেটাও মনে মনে ভাবছি যে ওই ঢেউটার মতো যদি একটা কিছু হয়ে যায় অভিজ্ঞতা, কিন্তু কিছুতেই না ঠিক হচ্ছে না। শেষটা না টুপুরটাকে, টুপুরটার উপরই রাগ হচ্ছে, হ্যাঁ রে তোকে আমি পেটে ধরলাম আর তুই আমার মনের কথা বুঝতে পারছিস না, যে মা চলো একটু চান করি, তুই তো অন্তত একটু বলবি বাবা। হ্যাঁ তো ঠিক আছে, তারপরে দেখা গেল যে না মেয়েটাকে সত্যিই পেটে ধরেছি, আর কেউ বুঝুক না বুঝুক সে দৌড়ে এসে বললো মা চলো এবার চান করি। আমার তো তখন একবার স্বাদ দিলেই খাই এরকম অবস্থা, তো একবার বলেছে ব্যাস ছুটে গেছি সাথে সাথে। এরপরে আমার টাইম, অনেকক্ষণ চান করেছি জানেন, অনেক পরিশ্রম হয়ে গেছে, এক ভাগ হয়েছে, এখনো তো অনেক পরিশ্রম বাকি, তাই জন্য একটুখানি এনার্জি ড্রিঙ্ক নিয়ে নিলাম ডাবের জল, তারপর আবার বেরিয়েছি। এবার যাচ্ছি বরের সাথে, এই ভাগে ব্লক করে দিচ্ছে টুপুর, আর আমি এইবার প্রায় আধ ঘন্টার ওপরে চান করেছি। ভাবতেই পারছিলাম না, সকালবেলা উঠে ভেবেছিলাম যে চান করব না।
ফেরার সময় টোটো পেয়েছিলাম, ফেরার সময় না টোটো না অটো, কিচ্ছু ছিল না। অথচ এখানে রাস্তা থেকে, এই যে দেখুন এটা হচ্ছে রাস্তা, রাস্তার উপরেও এসে কিছুক্ষণ বসেছিলেন, তারপর এইটুকু রাস্তা যেতে আমার শ্বশুরমশাই বসে পড়লেন, খুব কষ্ট হচ্ছে। অথচ এই মানুষটি জগন্নাথ মন্দিরে অনর্গল উঠে গেলেন, কোথাও এতটুকু বসলেন না। এখানে বসে থাকাকালীনই একটা টোটো পাওয়া গেল, তারপর ওনাকে নিয়ে সেই টোটো হোটেল অব দিয়ে এলো। বেশ একটুখানি পুরি পুরি ব্যাপার তৈরি হলো আর কি, আবার চোখে দেওয়ার সাথে সাথে চশমাটা ঝাপসা হয়ে গেল। এই যে সমস্ত জামা কাপড় সমুদ্র স্নানের পর এসে ধুয়ে কেচে দিয়েছি। এখানে দড়ি টাঙানোর কোনো উপায় নেই, দড়ি কিনে এনেছিলাম কিন্তু টাঙানো যাবে না বললো। তো যাই হোক, আমি সব কেচে টেচে দিয়েছি, এই না হলে পুরি বলুন তো। তো চলুন তাহলে এবারে খাবার দাবার একটু গলাধুকরণ করা যাক। আর এটা হচ্ছে আমার খেতে যাওয়ার জামা, রিজেন্ট টাইম থেকে খেয়াল করছি এই জামাটা পরেই যখনই মানে যে হোটেলে আছি সেই হোটেলের রেস্তোরাঁয় যখন খেতে যাচ্ছি সবসময় এই জামাটাই পরে যাচ্ছি। তো যাই হোক চলুন যাবে। বাবা বলি কী আবার কী হলো চশমাটায়, চশমাটা একটু মুছে নিতে হবে, চলুন যাই একটু দুটি খেয়ে আসি। আজকে আমি একটু মাছ খাবো, ইচ্ছা হয়েছে। পান্ডামশাই এসেছেন, আগের দিন যে পান্ডা আমাদের নিয়ে গিয়েছিলেন আর কি, তাই আমার বর যে ঘরে আছেন সে ঘরে ওরা আর কি বসেছেন আর কি, তা মানে উনি বসেছেন, উনি যদি অনুমতি দেন তাহলে আমি দেখাবো। হ্যাঁ উনি অনুমতি দিয়েছেন, উনি আমাকে বসুন বসুন। হ্যাঁ দেখ টিকি এনেছেন উনি, সেটা একটু দেখাচ্ছে এখানে টিকি এনেছেন দেখো, এটা হচ্ছে যে তুমি যেটা চেয়েছিলেন আর কি। হ্যাঁ জগন্নাথের যত মাল চাল কুটা হয় চকিতে চোরালে ভোগ লাগবে না, আচ্ছা এটা ঢেকিতে কুটা হয়, আচ্ছা ট্রেডিশনাল সুপ। আর এটা হচ্ছে মালপোয়া রয়েছে আরেকটা, খেয়ে দেখো বুড়ো ভি খাবে, তার তার যা না থাকে তা খাবে, যত ডিপোর্ট তারপর আজকে বিজয় দশমী মন্দির প্রচন্ড ভি রাজবেশ আজকে জগন্নাথ সাত কুইন্টাল সোনা লাগি পদ্মবেশ দেখেছি। আর আজকে হচ্ছে এখন সোনাবেশ চলছে, সোনাবেশ মানে চার কুইন্টাল সোনা লাগি হয় জগন্নাথ, সোনার মুকুট সোনার হাত সোনার পা, যখন হাত পায় নাই এই সিঙ্গারে সোনার হাত শঙ্খচক্র ধরে থাকে, আচ্ছা আর পায়ের লগে থাকে সোনার পা বিষ্ণু না। ওখানে দশ জনের মধ্যে একজন খুব জগন্নাথ কে ক্রিটিসাইজ করছিল, মানে জগন্নাথ এই জগন্নাথ, বাকি নজন পাচ্ছে শুধু সেই পাচ্ছে না, মানে এটা কিন্তু সত্যি হয়েছে, এটা সত্যি আমার চোখের সামনে। আমি একটু দৃষ্টি বলছি, এই যে বাবু কথা বললে, বুড়ো বুড়ি সব আসছে, সব আসছে বুঝলেন তো, প্রায় 18-19 জন তার পরিবার লোক, নাতি নাতি সব ভয়ে আসে। আর এই যে বয়স্ক ভদ্র লোক আছে ওনাকে সব প্রোটেকশন করে নিয়ে যাচ্ছে, ঠাকুর দেখাবো ওনাকে দাদুকে। ওই সময় দর্শন ছিল গর্ভগৃহ দর্শন হয়, তার আগে বেদির কাছে দর্শন হয়, বেদির মাথার দর্শন হয়,
তখন ওনাকে সব নিয়ে গেছে, নাতি নাতিন সব নিয়ে বিহ্বল হয়ে গেছে সবাই। আরে জগন্নাথ যাই, জগন্নাথ যাই, সব করছে সামনে, ভরপুর লোক আছে, ভরপুর লোক আছে, লোক দর্শন চলছে, পরে মানে দর্শন সময় টিকিট দর্শন বলুন তো, ওনার ভরপুর আছে। কিন্তু ওই ভদ্রলোক ওই সময় চিৎকার করছে, জগন্নাথ কই আমি তো দেখতে পাচ্ছি না, এইখানে দাঁড়িয়েছে জগন্নাথ, এখানে বসেছে, ওইখানে উনি দাঁড়িয়েছে, ডিস্টেন্স হচ্ছে এই দু হাত, দু হাতের মধ্যেও ঠাকুরকে দেখতে পাচ্ছে না। তখন এই চিৎকার করছে, আমি দেখতে পাচ্ছি না, তখন আমার ছেলে পেলে লজ্জা পেয়ে গেছে, বাবা কি করছো, কিন্তু ঠাকুর সামনে আমি দাঁড়িয়েছি না, সত্যি আমি দেখতে পাচ্ছি না, বুঝলেন তো। এই হলাতে করেছিল, এই হলাতে ওনার পরিবার লজ্জা পাচ্ছে, বাবা আসছে, আমি দাদু নিয়ে আসছি জগন্নাথ দর্শন করা বলি, আর ওখানে সামনে আমি সবাই দর্শন করছি, ও কি দর্শন করতে পারছে না, হালা করছে, আমি দেখতে চোখে জল আসছে, চিৎকার কিন্তু করছি, আমি দেখতে পাচ্ছি না। ওই সময় এই হালাটাকে, এই ওনার হালা, ওনার বাচ্চাদের হালা, এই সমাজ মধ্যে যত লোক দেখছে সবাই তাকিয়ে দেখছে, আর এই লোকটা কি হচ্ছে। ওই সময় ভিড় মধ্যে এ পাপি বেরিয়া করেন, তাকে ধাক্কা দেওয়া মতো লোক হালা গুলা হলো বেরিয়ে আসলে, ও কান্না কাটা কাটা করে করুন, আমি দেখেছি এটা। আন্ডা দাদা গেলেন, আমরা সবাই রেডি রেডি হলাম, এই যে কিন্তু কি করা যাবে, আকাশ ভেঙে আবার বৃষ্টি শুরু হলো, ঝড় শুরু হলো, কত কি কেনার আছে, কত কি কেনার আছে। তুমি একটু মিষ্টি থেকে বেরো, আমাকে মায়ের একটা শাড়ি কিনতে হবে, হ্যাঁ আমার একটা শাড়ি কিনতে হবে, আমি কটন একটা শাড়ি কিনবো, আমার খুব সম্বলপুরি শাড়িটা দেখো দেখো বারান্দায় চলে যাচ্ছে, আর তোমায় বলবো না, আমি তোমায় দেখাবো ওনার। আচ্ছা তারপরে মেয়ের একটা জামা কিনবো, শ্বশুরমশাইয়ের একটা ফতুয়া কিনবো, বরের একটা ফতুয়া কিনবো বা টি শার্ট কিনবো, যেটা কিনবো। আচ্ছা এটা গেলো, এই জামা কাপড়ের ব্যাপারটা গেলো, আলপনাদি শাড়ি নেবে না বলে দিয়েছে, ফিলিগ্রি কাজের রূপোর জিনিস কিনবো, যেটা পুজো পুরীতে আসলে আমি কিনে থাকি, হ্যাঁ তা মীনামাসি, তারপরে আমাদের আর কি বাসন্তী মাসি, এদের জন্য তো টুকটাক কিছু কিনতে হবে, তো জানি না কি করবো। চলুন বেরোই, রাত হয়ে গেছে কিন্তু তবুও বেরোতে হবে, অন্তত আজকে জামা কাপড়গুলো কিনে আনি, আজকে রূপো কেনা সম্ভব হবে না, আর কালকের দিনটাকে শপিং দিবস হিসেবেই রাখলাম। একটু তোতাপুরী আশ্রমে যাওয়ার ইচ্ছা ছিল, এবং যেটা যেতেই হবে সেটা হচ্ছে লোকনাথ বাবার, এখানে একটা মন্দির আছে সেখানে যেতেই হবে, ওটাতে যেতেই হবে, ওটা কালকের দিনটাই আমার কেবলমাত্র সময়। সমুদ্র স্নান যদি এরা করতে চায় করবে, আমার সমুদ্র স্নানের আর কোনো অসুবিধা নেই সত্যি কথা, এরা সমুদ্র স্নান করবে, আমি ওদিকে কেনাকাটা করবো, এরকম এর আগে বহু করেছি, বহুবার করেছি। চলো যাই, স্বর্গদ্বারে যেতে যদি টোটোকে দিতে হয়, অটোকে দিতে হয় 150, তাহলে আর কি বলবো বলুন, প্রত্যেকবার স্বর্গদ্বার সন্নিকটে থেকে থেকে না মানে এমন ইয়ে হয়ে গেছে অভ্যাস, আসলে যারা নতুন আসবেন বা প্রথমবার আসছেন তাদের এই হোটেলটা ভালোই লাগবে, কিন্তু দূরত্বর কারণে না আমাদের, আর সত্যি কথা বোঝার ভুলটা বোধ হয় আমাদেরই, আমরা ভেবেছিলাম রাস্তার ওপরে থাকবে মানে হোটেলটা। আমাদের বাড়িতে সারা বছর আমরা যে প্রদীপ জ্বালাই সে পোলতেগুলো কিন্তু সব জগন্নাথ ধামেরই, তো আমরা জগন্নাথের মন্দিরের চাতালে কিছু মানুষ বসেন যারা সলতি বিক্রি করেন, আমরা তাদের কাছ থেকেই কিনি, কিন্তু এবার সেটা ছিল না, এত রাতে হয়েছে, আর দু নম্বর কথা এত বৃষ্টি ছিল, চাতালটা ভেজা ছিল, ফলে সলতি কিনতে পারিনি। তো যাই হোক, এখন এখান থেকেই এক মায়ের কাছ থেকে সলতি কিনে নিলাম, তারপরে একটা দোকানে এলাম, কিনছি হচ্ছে আমার বরের আর আমার শ্বশুরমশার পাঞ্জাবি আর একটা গামছা, হ্যাঁ আমি গামছাই ব্যবহার করি এবং আমি পুরীর গামছাই ব্যবহার করি, শুনে ওই যারা জানেন তারা জানেন যে আমরা বহুবার পুরী আসি, ফলে গামছার বা সুতোর কোনো অভাব হয় না। তো আমি বলে দিই আমার শ্বশুরমশার জন্য বেবি পিঙ্ক কালারের যে পাঞ্জাবি সেটা নিয়েছি, আর আমার বরের জন্য নিয়েছি মাস্টার ডিওলো সেটা, তারপরে ফিলিগ্রি কাজের জন্য একটা ঠিক রাস্তা পথেই পড়লো যার ফলে এলাম এই দোকানটায়, আগে কোনোদিন আসিনি, আমি কলিঙ্গ ফিলিগ্রি থেকেই কিনে থাকি, এটা ঠিক স্বর্গদ্বারের কোনায় উড়িষ্যা ফিলিগ্রি একটা দোকান, সেখানে ভেবেছিলাম আজকে রূপোটা কিনতে হয়তো বা পারবো না, কিন্তু ওই যে জগন্নাথ চাইলে হয় হয়ে গেল, প্রচুর কালেকশন এবং ব্যবহারটিও বেশ ভালো, কিন্তু দোকানটির পরিসরে নিতান্তই ছোট হলেও পরিসর দেখে ভুলবেন না এটুকুই বলার। তো নিচ্ছি হচ্ছে তিনটে কানের দুল, তো টুপুর তার মধ্যে একটি নেবে অবশ্যই, টুপুর খুব একটা রাজি মোটেই ছিল না, আর ওই যে আমি বলছিলাম যে পায়েস খাওয়ার বাটি, এইগুলো হচ্ছে পায়েস খাওয়ার বাটি, কিন্তু বাটি কেনার মতো সামর্থ্য এই মুহূর্তে আমার নেই, মানে আমি অত টাকা নিয়ে বেরোইনি এটাই আসল কথাটা। তো টুপুরের জন্য বালা কিনবো, তো টুপুর কিছুতেই রাজি নয়, হ্যাঁ মানে ওর
ওর কথা এই মুহূর্তে শুনলে চলবে না, কারণ ও এখনো অত কিছু বোঝে না। তাই যে দেখুন হচ্ছে না জন্য কি খুশি, তার শেষটা আমি বললাম যে দাদা ব্রেসলেট বার করুন। হ্যাঁ, তো তারপর ব্রেসলেট বার করলো, তার মধ্যে থেকে একটি তুলে নিল, সেটা পছন্দ হলো এবং সেটাই ও নিল। যা হোক, কিছু তো অন্তত হাতের তো অন্তত কিছু হলো এই আর কি। তো আসলে এসবগুলোর গুরুত্ব এখন বুঝবে না, বড় হলে বুঝবে। তো যা হোক, যতদিন না বড় হয় ততদিন আমাকে একটু নরমে গরমেই চলতে হবে, তাই না? তো ফিলিগ্রি কাজের নিয়েছি, যা নিয়েছি খুব সুন্দর হয়েছে। যে জিনিসগুলো কিনেছি প্রত্যেকটা ভারী সুন্দর। এবারে নিজের জন্য একটা জিনিস কিনছি, সেটা হচ্ছে এই সেটটা নিজের জন্য কিনছি, খুব পছন্দ হয়েছে। এবং তারপরে এলাম হচ্ছে মায়ের জন্য শাড়ি নিতে। তো শাড়ি আমি দেখাচ্ছি, ওরা আমাকে দেখিয়ে দেখিয়ে, মানে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি যে এই শাড়িটা দেখান, ওরা দেখাচ্ছে। তো তখন দেখতে দেখতে নিজের মনে হচ্ছিল সাদা কেন দেখছি, মাকে সাদা কেন দেব, সব কিছু কি সাদাই দিতে হবে, বাবা নেই জন্য কি শুধুই সাদা? অবশ্য সারা জীবনই আমার মা সাদা সাদাই পড়ে গেছে, যেহেতু মা একটা স্কুলের শিক্ষিকা ছিলেন, মা সাদা রংটা পছন্দও করতেন। তো আমি বা দিদি কেউই খুব একটা না সাদা দিতে পছন্দ করি না, কিন্তু কেন জানি না মনের ভুলে সাদাই দেখে যাচ্ছিলাম। তো যা হোক, এখন এই শাড়িটা আমার খুব পছন্দ হলো, পাড়টা কিন্তু নেভি ব্লু আর বডিটা হালকা হালকা পিঙ্ক, খুব সুন্দর লাগছিল। আর এই দুটি শাড়ি লোভে পরে নিজের জন্য দেখতে যাচ্ছি, সেটা হচ্ছে এই যে সবুজ শাড়িটাও আমার খুব পছন্দ হয়েছে, আর ওই নীলটা। এখন তোলমোল বিচারে কোনটা বেশি সুন্দর সেটা মাপতে গিয়ে বুঝলাম যে না, নীলটাই বেশি সুন্দর, কিন্তু সবুজটা বড্ড পছন্দ হয়ে গেছে বন্ধুরা। দেখি কি করি, কালকে আর একবার একটু ঢু মারবো কি না ভাবছি। আর সুন্দর লাগলো হচ্ছে কুর্তিগুলো, এই কুর্তিগুলো না খুব স্মার্ট দেখতে, আর এইগুলোই তো রেগুলার ডেটে আমি পরি ব্যবহারের জন্য না। তো এই দোকানটায় কালকে আবার আসবো, এখন অনেকটা রাত হয়ে গেছে, ডিনারটা ভাবছি বাইরেই করে নেব। পাণ্ডাবাবু যে আমাদের যে খাবার দিয়েছেন সেটা কিন্তু উনি ভালোবেসে আমার শ্বশুরমশাইয়ের জন্যই শুধু এনেছেন, সেটা কিন্তু আগের দিন উনি বলেছিলেন যে আমি বাবার জন্য মানে বাবুর জন্য খাবার নিয়ে যাব। যেটুকু পরিমাণে দিয়েছেন সেটা আমার শ্বশুরমশাইয়ের জন্যই আর কি। তো উনি ডিনার করবেন না বাইরে, আমরা ওনার ব্যবস্থাটা করে দিয়ে এসেছি। এখন আমরা এসেছি হচ্ছে হোটেল সিগালের রেস্টুরাঁ, চাইনিজ রেস্টুরাঁ, নাম হচ্ছে রাইস অ্যান্ড নুডলস, ফুড কোয়ালিটি বেশ ভালো। কেনাকাটা আর্ধেকটা হয়েছে, মানে আর্ধেক মানে বেশিটাই হয়ে গেছে, আরও কিছু কিছু বাকি আছে, সেগুলো কালকে হবে, যেহেতু কালকে গোটা দিনটাই আছি। কিন্তু কালকে আমার একটু লোকনাথ মন্দিরে যাওয়ার ইচ্ছা, দেখি কি হয়, সকাল সকাল উঠতে হবে আর কি। আর আগেও বললাম যেটা যে সমুদ্র স্নানে আসবি অতটা নেই এবার, মানে কালকের জন্য দেখি কি করা যায়, কালকের দিনের প্ল্যান কাল হবে। আজকে যেগুলো কিনে এনেছি সেগুলো ভালো করে শিলিগুড়ি গিয়ে আপনাদের দেখাবো, বা কালকেও দেখাতে পারি, অসুবিধা কিছু নেই। মানে কেনাকাটা সব একবারে হয়ে গেলে তারপরে দেখাবো। আজকে বিজয়া দশমী, এখন বাজে হচ্ছে কটা বাজে, আমরা তো বাড়িতে ফিরলামই তখন 11টা, এখন বাজে 11:50। নিশ্চয়ই এতক্ষণে প্রতিমা নিরঞ্জিত হয়ে গেছে আপনাদের পাড়ায় বা সব কিছুতে, যদিও প্রতিমা নিরঞ্জন নয়, ঘট বিসর্জনের টাইম ছিল 9:30। তো আমাদের রামকৃষ্ণ মিশন থেকে ঠিক 9:30 সময়ই 9:31-32 কিন্তু বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে দিয়েছে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে। আমরা যে রামকৃষ্ণ মিশনের গ্রুপগুলোতে আছি তাতে সবাই ওই মানে মোটামুটি শুভেচ্ছা বিনিময় সেটা ওই 9:30 থেকেই শুরু হয়েছে, মানে সকাল 9:30 থেকে। তো যাই হোক, তারপরেই বলা যেত, কিন্তু ঠিক আছে, আমি এখন না হয় রাত্রেবেলায় আপনাদের বলছি, ব্লগটা আপনারা পাবেন কালকে অর্থাৎ একাদশীর দিন। সবাই ভালো থাকবেন, বিজয়া দশমীর অনেক 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 প্রীতি এবং শুভেচ্ছা ভালোবাসা আপনাদের জানাই, ছোটরা অনেক ভালোবাসা নেবেন এবং বড়দের জানাই অনেক প্রণাম। সবাই নীরব থাকুন, আনন্দে থাকুন, এবং আসছে বছর আবার হবে। তাহলে যদি আমার চ্যানেল ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটাকে অন করবেন, যাতে করে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।